করলে তালিবান বাঙালি নয় ভারতীয় আছে সবাইকে মোদি উদ্ধার করে মোদি হয় তো মুমকিন হয় লিবিয়া থেকে নিয়ে এসেছেন লকডাউনের সময় 70 লাখের বেশি লোককে বিমান করে মোদি নিয়ে এসেছেন একটা লোকের ক্ষতি হতে দেননি তাহলে মোদির উপর ভরসা করুন দিদির উপর ভরসা করলে তালিবানের গুলি কপালে আছে প্রধানমন্ত্রীর উপর ভরসা রাখুন মুখ্যমন্ত্রীর উপর ভরসা করলে কপালে তালিবানের গুলি আফগানিস্তানে আটকে থাকা বাঙালিদের ফেরানো নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি যা কি বলেছেন শোনাবো বাঙালি নয় ভারতীয় আছে সবাইকে মোদি উদ্ধার করে মোদি হয় তো মুমকিন হয় লিবিয়া থেকে নিয়ে এসেছেন লকডাউনের সময় 70 লাখের বেশি লোককে বিমান করে মোদি নিয়ে এসেছেন একটা লোকের ক্ষতি হতে দেননি তাহলে মোদির উপর ভরসা করুন দিদির উপর ভরসা করলে তালিবানের গুলি কপালে আছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তার যে বক্তব্য আপনাদের শোনালাম প্রধানমন্ত্রীর উপর ভরসা রাখতে তিনি বলছেন মুখ্যমন্ত্রীর উপর ভরসা করলে কপালে তালিবানের গুলি আফগানিস্তানে আটকে থাকা বাঙালিদের ফেরানো নিয়ে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ অর্থাৎ দিদির উপর ভরসা করবেন না দিলীপ ঘোষ এ কথা বলছেন এবং যদি ভরসা করেন সেক্ষেত্রে কপালে তালিবানের গুলি মোদি অর্থাৎ প্রধানমন্ত্রীর উপর ভরসা করুন আটকে থাকা যারা বাঙালিরা রয়েছেন যারা ভারতীয় যারা রয়েছেন তাই নিয়ে এই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ ই গোপী আমাদের প্রতিনিধি মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন গোপী যে বিষয়টি একটু স্পষ্ট করতে চাইবো তোমার কাছ থেকে যে দিলীপ ঘোষ তিনি যে মন্তব্য করেছেন তিনি বলছেন যে এই মুহূর্তে আফগানিস্তানে যে ভারতীয়রা রয়েছে তাদেরকে ফেরানো নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর ভরসা করুন দিদির উপর নয় একদমই তাই আজ সকালে যখন উনি মর্নিং ওয়াকে বেরিয়ে চায়ের পেটে গেছিলেন ওই বগদা এলাকায় তারপরে তিনি এসেছিলেন নিমপুরা 12 নম্বর ওয়ার্ডে ওই এলাকায় একটা ওর কর্মীর বাড়িতে ব্রেকফাস্ট করতে যখন আসেন তখনই মিডিয়ার প্রশ্নতে উনি বলেন ওই আফগানিস্তানে যারা বাংলারা আটকে রয়েছে বাঙালিরা এবং ভারতীয় মানুষ যারা আটকে রয়েছে দিদির উপরে ভরসা না করে প্রধানমন্ত্রীর উপরে ভরসা করুন তাহলে কাজ শীঘ্রই হতে পারে এমনটাই উনি মন্তব্য করলেন গোপি যেটা দিলীপ ঘোষ তিনি বলছেন যদি দিদির উপর ভরসা করা হয় সেক্ষেত্রে তালিবানের গুলি খেতে হবে এরম ধরনের মন্তব্য তিনি করেছেন একদমই তাই এমন ধরনের এই ধরনের মন্তব্য তিনি করেছেন যদি দিদির উপরে ভরসা করতে গেলে ওই আফগানিস্তানে যারা রয়েছেন বাঙালিরা ওদেরকে গুলি খেতে হবে তার সেই কারণে উনি যেটা বলছেন প্রধানমন্ত্রীর উপরে ভরসা করুন আফগানিস্তানে আটকে থাকা বাঙালিদের ফেরানো নিয়ে দিলীপ ঘোষের যে মন্তব্য যে মোদির উপর ভরসা করুন প্রধানমন্ত্রীর উপর ভরসা করুন দিদির উপর ভরসা নয় দিদির উপর ভরসা করলে কপালে তালিবানের গুলি কি বলতে চাইবেন না না আমি একটা জিনিস বুঝতে পারি না দিলীপ ঘোষ যেখানে প্রকাশ্যে বলে দেন আমি প্রলাপ বকি খবরের শিরোনামে আসার জন্য এইটা কি করে সংবাদ মাধ্যম এই শব্দটাকে গুরুত্ব দেয় না বা ভুলে যায় এটা আমার অবাক লাগে উনি প্রকাশ্যে বলেন আমি প্রলাপ বকি আমি ভুলভাল বলি সেটা শুধু যাতে সংবাদ মাধ্যম মিসলিড করে আমাকে একটু খবরে নিয়ে যায় আরে আমাদের বাংলা সরকারের হাতে যদি বিদেশ দপ্তর প্রতিরক্ষা দপ্তর আর আন্তর্জাতিক উড়ান থাকতো আমরা তুলিয়ে নিয়ে আসতাম আমাদের সরকার তার জন্য বসতার তো হবে নাকি আমাদের সাংবিধানিক কাঠামোয় আমাদেরকে লিখতে হচ্ছে কেন্দ্রীয় সরকারকে কেন্দ্রীয় সরকারের হাতে সেনাবাহিনী কেন্দ্রীয় সরকারের হাতে আন্তর্জাতিক উড়ান কেন্দ্রীয় সরকারের হাতে বিদেশ দপ্তর তো সেই জন্য মোদী অমুক এসব ভেবে তো লাভ নেই কেন্দ্রীয় সরকারে যারা থাকবেন এটা তাদের করতে হবে কার সঙ্গে মোদী দিদি করার তো কোনো রাস্তা নেই রাজ্য সরকার যা যা করার করছে এখানকার রাজ্যবাসী যারা আটকে আছেন বাঙালি বা যারা রাজ্যবাসী তাদের লিস্ট করে যতটা সম্ভব আইডেন্টিফাই করছেন বিদেশ দপ্তরকে জানাচ্ছেন এর বেশি কি করবেন তাহলে মোদীর সরকার দিয়ে দিক না আন্তর্জাতিক উড়ান বিদেশ দপ্তর আর সেনাবাহিনী দিয়ে বলুক আমাদেরটা আমরা নিজেদের মতো তুলে নিয়ে আসছি আমরা তুলিয়ে নিয়ে আসবো দিলীপবাবু বরং এইটা দেখুন তালিবান তালিবান বড় বড় কথা বলছেন তো গতকাল ত্রিপুরায় ওনাদের বিজেপির বিধায়ক বলেছেন তৃণমূলের কেউ এয়ারপোর্টে নামলে তালিবানি কায়দায় যাতে অ্যাটাক করা হয় তালিবানি কায়দায় তৃণমূলের উপর অ্যাটাক করার জন্য বিজেপির বিধায়ক কাল প্রকাশ্যে বক্তৃতা করেছেন দিলীপ বাবুর উচিত এটার জন্য আগে ক্ষমা চাওয়া তালিবানি সন্ত্রাস বিজেপি সমর্থক তালিবান আর বিজেপি সমর্থক
তালিবান ওখানে জঙ্গলরাজ গুন্ডামি করছে, তালিবান যেটা করছে আফগানিস্তানে সেটা আগরতলায় করছে বিজেপি। তো সেই জন্য ওনাদের কথায় এত দরদ, এত মিল, এত ন্যাকামি দেখা যাচ্ছে, যত সব পাগলের প্রলাপ। ধন্যবাদ কুণাল ঘোষের সঙ্গে আমরা কথা বললাম, তৃণমূল নেতা কুণাল ঘোষ, তিনি আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোন লাইনে ছিলেন। আমরা আরো একবার শোনাবো দিলীপ ঘোষ ঠিক কি বলেছেন এই বিষয় নিয়ে। বলে তালিবান বাঙালি নয়, ভারতীয় আছে, সবাইকে মোদি উদ্ধার করবে, মোদি হয় তো মুমকিন হয়। লিবিয়া থেকে নিয়ে এসেছেন, লকডাউনের সময় 70 লাখের বেশি লোককে বিমান করে মোদিজি নিয়ে এসেছেন, একটা লোকের ক্ষতি হতে দেননি। তাহলে মোদির উপর ভরসা করুন, দিদির উপর ভরসা করলে তালিবানের গুলি কপালে আছে।